এক দেশে এক রাজা ছিলেন তার রাজ্যের মানুষরা শুধুই কমপ্লেন করতো আমাদের এটা নাই কেন রাজার দোষ ওটা নাই কেন রাজার দোষ তার নিজেরা খুব একটা কিছুই করতো না তাই রাজা তার রাজ্যের মানুষের একটা পরীক্ষা করার জন্য তার রাজপথে একটা বড় কাঠের গুড়ি রেখে দিলেন এর থেকে অনেক বড় অফকোর্স যেটা সহজে সরলে যেত না তারপরে যেটা হলো মানুষজন কাঠের গুঁড়িয়ে দেখতো কেউ সরাতো না সাইড দিয়ে চলে যেত ঠিক আমার মতো কাঠিগুড়িটা আমি রাখলাম সাইড দিয়ে চলে গেলাম এবং রাজা সাইড থেকে তাকিয়ে দেখলো যে যখনই কোনো সমস্যায় পরে কেউ সমস্যা সমাধানের চেষ্টা করে না সবাই যে পাশ কাটিয়ে চলে যায় আর বলে দেখছিস কাঠের গুড়ি কি অবস্থা রাজ্যে তখন রাজ্যের এক গরিব কৃষক ছিল সে যাওয়ার সময় দেখলো যখন কাঠের গুড়ি সে নিজে কাঠের গুড়িটা সরিয়ে দিল এবং তারপরে আবার তার মালামাল নিতে আসলো মালামাল নিতে আসার সময় দেখলো কাঠের গুড়ির নিচে রাজা একটা ছোট নোট লেখে রেখে দিয়েছে যে তুমি হলো আমার এই রাজ্যের খুবই ভালো একটা মানুষ যে কিনা আসলেই কমপ্লেন করা বাদ দিয়ে নিজেই কাজগুলো হাতে নেয় এবং নিজে সমাধান করে তোমার মতো মানুষের আসলে এই রাজ্যের দরকার তোমার জন্য কিছু স্বর্ণমোহর এবং সেই স্বর্ণমোহর গুলো পেয়ে গেল যাই হোক স্বর্ণমোহরটা বড় কথা না বড় কথা হলো আমাদের দেশেও আমরা কিন্তু সেম কাজটা করি আমাদের দেশে অনেক সমস্যা আছে আমরা কিন্তু সমস্যাটা নিজেরা করে পাশ কাটিয়ে চলে যায় এবং দূর থেকে কমপ্লেন করে দেখেছ এতগুলো সমস্যা এন্ড এই সমস্যার জন্য কমপ্লেন করতে থাকি আজ থেকে আগে নিজে বদলানোর চেষ্টা করি কারণ আগে যদি আমরা নিজেরা বদলাই আস্তে আস্তে আমাদের সমাজ বদলে যাবে একদিন আমাদের দেশটাও বদলে যাবে